ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জন্ম 1941 সালের 27 ডিসেম্বর চট্টগ্রামের রাউজানে। পিতামাতার 10 সন্তানের মধ্যে তিনি সবার বড়। বক্সিবাজার স্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। 1964 সালে MBBS সম্পন্ন করার পর উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান যুক্তরাজ্যে। 1967 সালে যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব সার্জন্স থেকে জেনারেল ও ভাস্কুলার সার্জারিতে FRCS প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। ডাক্তার জাফরুল্লাহ যখন আধুনিক চিকিৎসায় দীক্ষিত হচ্ছেন তখন স্বাধীনতার ডাকে উত্তাল প্রিয় জন্মভূমি। এমন পরিস্থিতিতে FRCS এর চূড়ান্ত পর্ব শেষ না করে দেশে ফিরে ঝাঁপিয়ে পড়েন মহান স্বাধীনতা যুদ্ধে। দেশ যদি মুক্ত না হয় দেশে সেটাই বড় প্রায়োরিটি। সেটাকে আমি যে অন্তর্যদি আমার নিজস্ব ব্যক্তিগত ইটাকে বাদ দিয়ে নিজের একটা দেশের জন্য সেই সিদ্ধান্ত আরো অনেকে ছিলেন। মুক্তিযুদ্ধে আহত যোদ্ধাদের চিকিৎসায় তিনি ভারতের ত্রিপুরায় প্রতিষ্ঠা করেন 480 সজ্জা বিশিষ্ট ফিল্ড হাসপাতাল। সে সময় প্রশিক্ষিত নার্স না থাকায় নারী স্বেচ্ছাসেবীদের নিজে প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেন এই কিংবদন্তি যোদ্ধা। আমাদের সেক্টর কমান্ডাররা তারা তাদেরই ছিল অস্ত্র এনে দেন, আপনার বিলাতে হাসপাতালের দরকার নেই। আমাদের বহু আমরা বুঝাবার চেষ্টা করি যে যুদ্ধক্ষেত্রে আহতকে সেবা না দিলে মুক্তিযোদ্ধারা ভয় পাবে একটা জিনিসের। এটা মূলত চিনাল জোস বানি এবং তাজউদ্দিন সাহেবের ইতে আমরা এই হাসপাতালটা তৈরি করি। হাসপাতাল তৈরি করার পরে যে সমস্যাটা আসে যে আমরা তো দুজনে তো এত বড় একটা 480 কোটি চালাটা উপর নেয়, তো মেডিকেল স্টুডেন্ট পেলাম কয়েকজন মোর্শেদ, তারা কেউ ফাইনাল ইয়ার কেউ থার্ড ইয়ার, তাদেরকে ট্রেনিং দিলাম। যুদ্ধ পরবর্তী সময়ে তিনি ফিল্ড হাসপাতালকে স্বাধীন দেশে নিয়ে আসেন, যার পরিবর্তিত নাম গণস্বাস্থ্য কেন্দ্র। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশের স্বাস্থ্য খাতের পুনর্গঠনেও বিশেষ ভূমিকা রাখেন ইতিহাসের এই অনন্য ব্যক্তিত্ব। ডাক্তার জাফরুল্লাহ অসাধারণ কর্মযজ্ঞে অনন্য। দেশের মানুষের চিকিৎসা সেবা নিয়ে তার ছিল সুদূর প্রসারী পরিকল্পনা। বাংলাদেশের একটা যেটা স্বপ্নটা হলো যে এখানে একটা সুস্থ স্বাস্থ্য ব্যবস্থা দেখতে চাই, যেখানেই থাকি না কেন সব জায়গায় আবার চিকিৎসা পাবো সুবিধা এবং আমার সামর্থ্যের মধ্যে চিকিৎসা, সেটা এখন অর্জিত হয়নি। ইউনিয়ন হেলথ সেন্টার থেকে শুরু করতে হবে, তারপরে পড়াশোনা করে দিয়ে জনগণের কথা মনে করে দিয়ে টাকাটাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত না। একজন ডাক্তারের কামনা কেবল টাকা হবে না, সে মানুষের সেবা করতে পারে, মান সম্মান। আমরা চাই যে আমাকে সমীহ করবে, সম্মান করবে, লোকে আবার কৃতজ্ঞতা জানাবে। সেখানে হাসপাতাল করে পথে কাটিয়ে লোকজন আমাকে ধরে সার খুব উপকার হয়েছে, খুব উপকার হয় এই কথাটার একটা মূল্য আছে না। আর তাই সকল সুযোগ থাকা সত্ত্বেও উচ্চ বিলাসিতা পরিহার করে স্বাধীন দেশে নিজেকে নিয়োজিত করেন গণমানুষের স্বাস্থ্য খাতের উন্নয়নে। তিনি প্রথম দেশে গ্রামীণ স্বাস্থ্য বিমা চালু করেন। 1982 সালের ওষুধ নীতি দেশকে ঔষধে প্রায় স্বয়ংসম্পূর্ণ করে। ওই নীতি প্রণয়নের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আগে ছিল সকল ওষুধের মূল্য সরকার নিয়ন্ত্রণ করবে, নিয়ন্ত্রণ করবে বানিয়ে না এই না যে তাকে লাভ দেবে, যেমন ইঞ্জেকশনের বেশি ই করতে হয় তাকে বেশি লাভ, ইঞ্জেকশনের ট্যাবলেট বানানো সোজা একটু কম লাভ। তাহলেও এইটার ফলে তাতেই দেশে ওষুধের বাজারের বিস্তৃতি হয়েছিল, দেশবাসী ভালো ওষুধ নিয়ে। আজকে এই ওষুধের মূল্যটা উঠিয়ে দেওয়ার ফলে বাংলাদেশে এখন বেজাল ওষুধ বেড়েছে, নকল ওষুধ বেড়েছে। মঙ্গলবার রাতে নিজের হাতে গড়া ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আত্মমানবতার এই মহান চিকিৎসক।